হ্যাঁ, তো কি কি করতে বলো তোমার, মানে কি তোমার জন্য মেয়ে দেখতে হবে? হ্যাঁ, হ্যাঁ আর কিরম বউ, তোমার কিরম বউ লাগবে বলো। হ্যাঁ ফর্সা দেখে, হ্যাঁ ফর্সা দেখে, টুসু লম্বা দেখে, তাই তো? বেশ লম্বা চওড়া। আর বয়স কিরম লাগবে তোমার? হ্যাঁ মানে মোটা কটা হলেই হবে, মানে দেখতে শুনতে পরিষ্কার, ফর্সা মানে কালো হলেও প্রবলেম আছে তাই? আর এমনি টাকা পয়সা কিছু নেবা নাকি? মানে তুমি কিছু নেবা না পরে যা দিতে? আর খাট মাট কেতা কম্বল দেবে, এগুন দেবে আর তার তাই? তা তোমার তাহলে বিয়ে করবো তো, তুমি শিওর কনফার্ম? তোমার জন্য মেয়ে দেখবো তাহলে? কি মানে মেয়ে তোমার আর কি কি লাগবে বলো তোমার, মানে তোমার শ্বশুর বাড়িতে কিছু কি কি দিতে হবে নাকি কিছু তোমার? একটা রেডিও দিলেই তুমি হয়ে যাবে খুশি? একটা টিভি, একটা মোটর সাইকেল হলে তাই? বাহ, তাহলে তাহলে আমি তোমার জন্য আমি একটা মেয়ে দেখি তাহলে নাকি? ঘড়ি আর রেডিও হলে তুমি খুশি হয়ে যাবে নাকি? আর টিভি আর একটা মোটর সাইকেল, তোমার আমি ছবি তুলে রাখলাম ঠিক আছে তোমার জন্য? হ্যাঁ গয়নাবাদে নাকি গহনা দিতে হবে তোমার? হাতের কানে মানে ওইগুলো তুমি দিতে হবে, তুমি দিবা না তোমার দিতে হবে? ও মেয়ের হাতের কানে দিবা, এখন তুমি নিয়ে কি করবে? তুমি কি দেবা? হ্যাঁ নাকেরটা তো দামটা তুমি দিবা? বাহ, আর হাতের কানের হাড্ডা বাড্ডা এইসব লাগবে নাকি? এখন সব বাপের বাড়ি ঠিক দেবে? আর খানা মানা করবো নাকি? আর খানা না করলে বউ থাকবে না? তাই পয়সা তাহলে আমি তোমার জন্য কি মেয়ে দেখবো নাকি, মানে হ্যাঁ কদিনের মধ্যে করবো বিয়ে ঠিক করবো বলো তোমার? আমি এখনই বলবো তোমার জন্য একটা ছেলে লাগবে এই মেয়ের। কন্টেন্ট ভেঙে গিয়ে যাইছো ভাই, রফিকুল ভাই বিয়ে করবে বলছে এই জন্য। কি নগদ? কি কত দিতে হবে? নগদ 5,000 দিতে হবে? আগে 5,000 টাকা দিতে হবে তোমার, মানে তোমার দিতে হবে আগে? রেডিও নিবা আবার ঘড়ি নিবা আবার 5,000 টাকা নিবা? ও মানে শ্বশুর বাড়ি থেকে দিতে হবে না তোমার? বড় লোক মানে তারা কি গরিব মানুষের মেয়ে হলে হবে না বড় লোক মেয়ে লাগবে তোমার? না না একটু বড় লোক দেখি না কি বলছে। ওই দেখো একটা বড় লোক দেখি নিবা, গরিবের মেয়ে থাকবে না? তোমার বউ গরিবের মেয়ে ছিল তাই? তাহলে আমি তোমার জন্য একটা মেয়ে দেখছি ভাই ঠিক আছে, তুমি সমস্যা করি না, তোমার একটা রেডিও পালে খুশি। হ্যাঁ আর এটা তোমার রেডিও না ভাই? এটা তোমার রেডিও না? এই কোম্পানির নাম কি ভাই? তোমার কি রেডিও ভাই? আরে সন্তোষ কোম্পানি নাকি? তুমি কি কি রেডিওর নাম জানো বলো দিন একটু। বাহ বিরাট, তো তুমি তো ভালোই জানো রেডিওর নাম। আর কি কি জানো? জাপানি জোয়ার আছে? হ্যাঁ জোয়ার আছে, তাই যাক ভালো হয়েছে। তুমি দেখা করলে হয়। আরে তোমার আছে সেই এই তোমার এই নামটা বলো, এই তুমি নামটা বানান করে বলো। তোমার তো জিজ্ঞেস করো ছেলে শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ তোমার তোমার নাম কি যাদের জিজ্ঞেস করে? বানান করে বলো। ময়দেরকু রবিকুল ইসলাম। ময়দেরকু ময়দেরকু কু রবিকুল ইসলাম ইসলাম মন্ডল বলি হবে না? ভালো করে বলো আরেকবার। ময়দেরকু রবিকুল ইসলাম। ময়দেরকু রবিকুল ইসলাম। বাহ খুব সুন্দর হয়েছে, ঠিক আছে তাহলে খুব ভালো হইলো যাক।